সবাই নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসছো? পরিষ্কার পরিচ্ছন্নতা কেন দরকার বলো তো, বলতে পারবে? বলো দিদি, তো আমরা পরিষ্কার না থাকলে আমাদের আমরা অসুস্থ হয়ে পড়ব, অসুস্থ হয়ে সবাই আরে কি তাই বল? হ্যাঁ ঠিক আছে বসো। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে পরে আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে। কিভাবে আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি? তোমরা তো স্কুলে এসছো, স্কুলকেও বা আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি বলো? ম্যাম আমরা ডাস্টবিন ইউজ করতে পারি, আমরা যেখানে সেখানে নোংরা ফেলবো না, আমরা ডাস্টবিনে নোংরা ফেলবো। এভাবে আবর্জনা আমরা যেখানে সেখানে ফেলবো না, ডাস্টবিনে ফেলবো। এভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল কম্পাউন্ডকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। ঠিক আছে বসো। আর কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি? প্রতিদিন খাওয়ার আগে আমরা কি করি? তাহলে হাত যে ধুই, তার মানে হাত ধুলে কি হয়, হাতটা কি হয় পরিষ্কার? তাহলে হাত ধুয়ে আমরা হাতটাকে পরিষ্কার রাখতে পারি। এবার হাতটা যে ধুলাম আমরা কি করি, ট্যাপ ওয়াটার, তাই তো? তাহলে সেই যে জল, জলটাকে আমরা কিভাবে আমরা অপচয়টাকে বন্ধ করতে পারি? আমরা যে ট্যাপ ওয়াটার ব্যবহার করছি, আমাদের যতটুকুনি দরকার আমরা ততটাই ট্যাপ ওয়াটারটা ব্যবহার করব, বেশি জল অপচয় করব না। যতটুকুনি আমাদের দরকার সেটুকুনি আমরা ব্যবহার করে বন্ধ করে দিতে পারি। এবার যে বললে যে আমরা ডাস্টবিন ইউজ করতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, সেই ডাস্টবিন তো আমাদের কি আছে? সেখানে আমরা কি করি, তোমরা কি করো সেখানে? আবর্জনা। এবার একটা তো ডাস্টবিন আছে, মিড ডে মিল খাওয়ার পর তোমরা সেখানে ফেলো, কিন্তু আরো তো বিভিন্ন ক্লাসরুমে থাকলে আমাদের আর ওইখানে যেতে হয় না, তাহলে আমাদের তো এতগুলো ডাস্টবিন কি আছে? তার জন্য আমরা কি করব? আমরা ডাস্টবিন বানাতে পারি। বানাতে পারি কি দিয়ে বানাতে পারি? পুরনো খবরের কাগজ, পিচবোর্ড দিয়ে আমরা ডাস্টবিন বানাতে পারি। তোমরা কি বানিয়েছো কোনো ডাস্টবিন? হ্যাঁ হ্যাঁ আমি বানিয়েছি, বানিয়েছি। প্রত্যেক স্কুল কম্পাউন্ডকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। ঠিক আছে বসো। আর কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি? প্রতিদিন খাওয়ার আগে আমরা কি করি? তাহলে হাত যে ধুই, তার মানে হাত ধুলে কি হয়, হাতটা কি হয় পরিষ্কার? তাহলে হাত ধুয়ে আমরা হাতটাকে পরিষ্কার রাখতে পারি। এবার হাতটা যে ধুলাম আমরা কি করি, ট্যাপ ওয়াটার, তাই তো? তাহলে সেই যে জল, জলটাকে আমরা কিভাবে আমরা অপচয়টাকে বন্ধ করতে পারি বলো? আমরা যে ট্যাপ ওয়াটার ব্যবহার করছি, আমাদের যতটুকুনি দরকার আমরা ততটাই ট্যাপ ওয়াটারটা ব্যবহার করব, বেশি জল অপচয় করব না। যতটুকুনি আমাদের দরকার সেটুকুনি আমরা ব্যবহার করে বন্ধ করে দিতে পারি। এবার যে বললে যে আমরা ডাস্টবিন ইউজ করতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, সেই ডাস্টবিন তো আমাদের কি আছে? সেখানে আমরা কি করি, তোমরা কি করো সেখানে? আবর্জনা। এবার একটা তো ডাস্টবিন আছে, মিড ডে মিল খাওয়ার পর তোমরা সেখানে ফেলো, কিন্তু আরো তো বিভিন্ন ক্লাসরুমে থাকলে আমাদের আর ওইখানে যেতে হয় না, তাহলে আমাদের তো এতগুলো ডাস্টবিন কি আছে? তার জন্য আমরা কি করব? আমরা ডাস্টবিন বানাতে পারি। বানাতে পারি কি দিয়ে বানাতে পারি? পুরনো খবরের কাগজ, পিচবোর্ড দিয়ে আমরা ডাস্টবিন বানাতে পারি। তোমরা কি বানিয়েছো কোনো ডাস্টবিন? হ্যাঁ হ্যাঁ আমি বানিয়েছি, বানিয়েছি। প্রত্যেক ক্লাসে আছে তাহলে একটা করে ডাস্টবিন। ভেরি গুড। এইভাবে তাহলে আমরা কি করলাম, পুরনো কাগজ, তাহলে পুরনো কাগজে আমরা কি করলাম, রিসাইক্লিং। ঠিক আছে, তাহলে এইটা আমরা একটা অপচয় আমাদের হলো না, পুরোনো জিনিসটাকে ফেলে দিলাম না, সেটা ডাস্টবিন তৈরির কাজে ব্যবহার করলাম। আর আমরা কি করতে পারি,
এরকম আর আমরা কি রিসাইক্লিং করতে পারি? আমরা প্লাস্টিকের বোতলটা, প্লাস্টিকটা আমাদের পক্ষে ভালো না, প্লাস্টিকের বোতলটা আমরা এভাবে এখান থেকে কাটতে পারি, এর মধ্যে মাটি দিয়ে আমরা গাছ লাগাতে পারি, তাহলে একটা মানে নতুন প্রাণ প্রতিষ্ঠা হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে, প্লাস প্লাস্টিক বোতলটাও কিন্তু একটা রিসাইক্লিং হয়ে যাবে। কারণ আজকাল তো প্রচুর প্লাস্টিকের বোতল, সবাই তো জল টল খাওয়া এইসব জানো, কোল্ড ড্রিঙ্কস এর বোতল, তো সেটাকেও আমরা এইভাবে রিসাইক্লিং করতে পারি নিউজ পেপারের মধ্যে, তাহলে আমাদের একটা ভারসাম্যটাও পরিবেশে বজায় থাকে।